আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, 36টি জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার, আবুল মামা বাইক সেন্টার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। গততে যেভাবে আমাকে গেলে গেছেন, আগামীতে গেলে যাবেন। আমার আবুল মামার বাইক সেন্টারের জি মামারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। কোনো জি মামারা করেননি, আপনারাও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন। তে আসুন ব্যবসার জগতে চলে যাই। আজকে জি গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা চাইনা বুলেট ডিজিটাল স্মার্ট কার্ড, 100-100 গাড়ি, 100 সিসি গাড়ি। এই গাড়িটা আজকে সন্ধ্যায় ইভু বলক দিছিলাম। এই গাড়িটা ভিডিও দেখে আমার মামার বাড়ি বগুড়া জেলায় ঘোড়া ধাপ নুনগোলা, উনিরা ভিডিও দেখে আমার কাছে আসে, আসে গাড়ি দেখে শুনে চালে চুলে উনিরা পছন্দ করে দাম সাপেক্ষে আমি রেট দিছিলাম 42,500। এখন গাড়িটা অবশ্যই কিস্তি ফেল আছে 46, আমাকে দিয়ে দিছে 33,500। যাই হোক, 37-38,000-এর মধ্যে আছে। আপনারাও এইভাবে আমার কাছে আসে দেখে শুনে চালে নেবেন, আমি অবশ্যই খুশি হব। যাই হোক, জি মামারা গাড়ি কিনল, মামারা কি দেখে কিনল, কি অবস্থায়, সামান্য হালকা কিছু কথা বলেন, আপনিও বলেন। আসসালামু আলাইকুম। এখানে আবুল মামার বাইক সেন্টারে খুব অল্প দামে বাইক কিনা বেচা করা হয়। আমরা আজকে আবুল মামার সেন্টারে একটা ভিডিও দেখে আসি, এখানে এখানে আসে এই কিছু কম ভাড়া করে আমরা এই বাইকটা কিনলাম। আপনার গাড়ি কি পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। একটা গাড়ির দাম 1,20,000 পরে, আর সেই গাড়ি আজকে আমি দিলাম 33,500। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে না, বেচা কিনা খুবই খারাপ, তাই গাড়িটা দিয়ে দিলাম। এর মধ্যেই লাভ, এর মধ্যেই লস। জি মামা গাড়ি আমাক সারাদিন ফোন দিয়ে করছে, আপনি শোরুমে যাবো, উনি আমার সদস্য মেম্বার সাবস্ক্রাইব করে, এই জন্য আমি গাড়িটা গিফট সিস্টেম দিল। আপনারা আসবেন, আমার সদস্য আপনাকে দেবে। আমার মামা একটু কথা বললে খুশি হবে, ধরেন মাইক্রোফোন ধরে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসলে মামার কথাবার্তা আমার খুবই ভালো লাগে, এবং সবচেয়ে বড় বিষয় ওনার কাছে সবসময় ভালো কালেকশনের মোটরসাইকেলই থাকে। তো সেই হিসাব করে আমি ভিডিও দেখেই আসলে আসছি, আর আসলে আসলে ফেরত যাওয়া লাগে নাই, দাম ভেতরে মামা দিয়ে দিয়েছে। তো মামাকে ধন্যবাদ যে আমাকে আমার বাজেটের মধ্যে গাড়িটা দেওয়ার জন্য কাগজপত্র অবশ্যই 100-100 ওকে ছিল, সব কিছু মিলাই আসলে মামাকে ধন্যবাদ। এবং সবচেয়ে বড় বিষয়, মামাকে আমি মামার ফ্যান, আমি আমার কথাবার্তাগুলো আমার খুবই ভালো লাগে, এটাই বড় বিষয়। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে। আমার মামাকে আমার টাকা পয়সা অর্থ সম্পদ লাগে না, আমি শুধু দোয়া চাই, মানুষের দোয়াই সবথেকে বড়। আপনি টাকা পয়সা অর্থ সম্পদ দিলাম দিয়ে গাল পেরে এর দাম নাই, মনের থেকে যদি দোয়া দেয় সেটাই কারণ। যাই হোক, অনেক কথাই বললাম, কথার মধ্যে কোনো ভুল টুলুটি বেদবি হয়ে গেলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। তে আসুন বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, করোনা ভাইরাস বিরুদ্ধভাবে চলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ধন্যবাদ।